প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে রিয়াদের ফেরা নিয়ে যা জানালেন নান্নু, আসুন জেনে নেই বিস্তারিত। বেশ কিছু সিরিজ ধরে জাতীয় দলের বাইরে আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি নির্বাচকরা। সোমবার 17 এপ্রিল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে তিনি কথা বলেন রিয়াদের দলে ফেরা নিয়েও। লাল সবুজের জার্সিতে রিয়াদকে কি আর দেখা যাবে না, এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাচক বলেন, এটা এখনই আমরা বলতে পারবো না, আমরা 22 তারিখের মধ্যে চূড়ান্ত স্কোয়াড বলবো, তারপর আপডেট দিতে পারবো। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে তরুণ ক্রিকেটারদের দারুণ পারফরমেন্সকে ইতিবাচক হিসেবে দেখছেন নান্নু। তরুণদের হাত ধরে আগামী 2-3 বছরের মধ্যে সব ফরম্যাটেই টাইগাররা আরও ভালো ক্রিকেট খেলবে বলে বিশ্বাস করেন বিসিবি প্রধান নির্বাচক। তিনি বলেন, অবশ্যই তরুণ খেলোয়াড়রা ভালো করা দলের জয়ে যথেষ্ট দিক, আশা করছি এরা এই ধারাবাহিকতা ধরে রাখবে, আগামী 2-3 বছরের মধ্যে সব ফরম্যাটেই ভালো করবে। বিসিবি প্রধান নির্বাচক আরও বলেন, যখন যে খেলোয়াড়কে আমরা নিব সে খেলোয়াড় ভালো খেললে নির্বাচক প্যানেলের সন্তুষ্ট। একটা জিনিসই যেন মাথায় রাখে, আগামী 10 বছর জাতীয় দলকে সেবা দিব, টেকনিক্যাল দিকগুলো উন্নতি করতে পারলে ওই খেলোয়াড়ের উপর আস্থা রাখা যায়। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।